মোবাইলটা ফেরত দিয়ে নিজের কাছে অনেক অনেক ভালো লাগছে, আমি মোবাইলটাকে ফেরত দিতে পারছি। আর মোবাইলটা পাই আমি অনেক টেনশন ছিলাম যে উনি একটা ফোন করে না কেন, একটা ফোনের আশা ছিলাম আমি। আচ্ছা, ফোনটা দেওয়া মাত্রে আমি সেটা তাকে দিয়ে দিচ্ছি। রাজধানীর গুলশান এলাকায় 8 বছর ধরে রিকশা চালান আমিনুল ইসলাম। সম্প্রতি তার রিকশায় একটি মুঠো ফোন ফেলে যান বাংলাদেশি বংশোদ্ভূত এক মার্কিন নাগরিক। পরে ফোনটি পেয়ে পুলিশের মাধ্যমে মালিককে ফিরিয়ে দেন তিনি। এ ঘটনা গণমাধ্যমে প্রকাশ হওয়ার পর আলোচনায় আসেন আমিনুল। আমিনুলের গ্রামের বাড়ি টাঙ্গাইলের কালীহাতিতে। স্ত্রী জেসমিন আক্তারকে নিয়ে তিনি থাকেন বাড্ডা এলাকায়। শুক্রবার দুপুরে গুলশান 2 নম্বর এলাকায় আমিনুলের সঙ্গে যাই ওই জায়গা বেঁধেছিল আইফোন এখানে ওই যে এটা এর সাথে পাই যাচ্ছিল। আচ্ছা, এরপরে এর সাথে পাই যা পরে এর সাথে পাই যাচ্ছিল। পরে আমি এখানে সার্চ করতেছি, পরে দেখি এদিকে ফোন। হ্যাঁ, পরে ফোনটা যখন ধরি ভর্তি দিয়ে তো চার্জ নাই, বন্ধ বন্ধ। আচ্ছা, বন্ধ চার্জ নাই। পরে গেলাম এলো বাসায়, বাসায় যেয়ে দোকান ছিল বা যেখানে আমি চা টাই খাই ওখানে ফোন পাইছি চার্জ নেই, চার্জ নেই। পরে ওর মতো তেলে একটা চার্জ আর কিনা যার ফোন সে চার্জ খোলা থাকলে ওই ফোন দিব, ফোন দেবে। হ্যাঁ, ফোন দেবো। পরে ফোন দিলে পরে তুমি দিয়ে দিও। পরে গেছি দোকানে, দোকানে গেছি, দোকানে গেলে পরে চার্জার দাম ছিল 150, মানে নর্মালটা। পরে এলো যে 600-700, মানে একটু ভালোটা। পরে আমার ওই ওরকম সার্জ ছিল না, যাই সার্জার কারণ 500-600 টাকায় করে পাই সেটাই। পরে বুঝতে পারলাম কি ওই ফোনটা খুললাম, ফোনটা খুলে আমার সেই সেটে ঢুকে গেলাম যাতে যোগাযোগ হয়, যাতে ফোন আসে। হ্যাঁ, যাতে একটা ফোন আসে, ফোনটা আসলে আমি যোগাযোগ দিয়ে দেবো, কয়ে দেবো যে আমার জায়গায় থাকি, আপনি ফোনটা নিয়ে আসুন। এরপর তারপর ওই এক সিম পরে ফোন আসে, মানে আপনি সিমটা খুলে আপনার মোবাইলে ঢুকাইছিলেন। হ্যাঁ, আমার আমার ফোনে ঢুকাই রাখছি, ঢুকাই রাখছেন। আচ্ছা, একদিন পর ফোন আসছে। হ্যাঁ, আচ্ছা, ফোন করে কি কি বলছে আপনাকে? হ্যাঁ, ফোন দিয়ে বলতেছে যে ভাই আপনি তো আমার সেটটা পাইছে, সে সেটটা আমার দিয়ে দেন, আমি যে সেট আপনি দিয়ে দেবো আপনি একটু কষ্ট করে নিয়ে যান, যেহেতু অনেক রাত হয়ে গেছে, রাত্রে 11:45 11:45 ফোন দিয়েছে। হ্যাঁ, পরে কয় আপনি বনানি আসেন, ওনার আমি আগে এয়ারড্রেস দিয়ে দিলাম যে আমার বাড়ির ফোন নাম্বার কোন বাসায় থাকি কার বাসায় থাকি সব বললাম। উনি বলতেছে আমি আসবো না, আপনি একটু কষ্ট করে দিয়ে যাবেন। হ্যাঁ, পরে আমি আর গেলাম না। পরের দিন মনে করেন যে আমি প্রশাসনের কাছে দিয়ে দিই, মানে আপনি পুলিশের কাছে গেছেন। হ্যাঁ, সরকার কাছে দিয়ে দিয়েছে। পরের দিন থানায় যে আপনার ওই মোবাইলটা পুলিশের কাছে জমা দেন। হ্যাঁ, সরকার দিয়েছি স্যার। এরপর পরে ওই এই নাম্বারে ওই যে নাম্বার ফোন আসছে ওই নাম্বারটাও আমি দিয়ে দিছি স্যার মোবাইলে। আপনি কি জানতেন যে ওই মোবাইলের দাম কত হতে পারে? জানতেন, অনেক দাম মোবাইল। ওটা জানতাম না, আমার জানারও দরকার নেই। আমার উদ্দেশ্য একটাই, যার মোবাইল সেটটা আমি দিয়ে দেবো। আমার একটাই চিন্তা ভাবনা,